মস্তি কথা এবং পূর্ণিমা এবং পূর্ণিমা পূর্ণিমা এমন একজন আছেন যিনি তার ওপেন হার্ট সার্জারির সময় ডাক্তারদেরকে নিষেধ করে দেন যেন তারা ছুরির কাছে ব্যবহার না করেন কারণ তার হৃদয়ে বসবাস করেন তার প্রিয় মানুষ সেই প্রিয় মানুষের গায়ে যাতে আঘাত না লাগে বুঝতে পারছেন আমি কার কথা বলছি সেই মানুষটি এখনও দেশের সঙ্গীতাঙ্গন মাতিয়ে রেখেছেন সুরের মূর্ছনায় যাকে বলা হয় বাংলা গানের চিরসবুজ গায়ক একাধারে গায়ক গীতিকার এবং সঙ্গীত পরিচালক তিনি আশির দশক থেকে এখন পর্যন্ত জনপ্রিয়তা নিয়ে গান উপহার দিচ্ছেন তিনি আজকের লাভেলো এবং পূর্ণিমার অতিথি হয়ে এসেছেন আমাদের সবার প্রিয় মানুষ সবার প্রিয় গায়ক কুমার বিশ্বজিৎ কেমন আছেন দাদা ভালো আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনি এত ব্যস্ততার মাঝে আমাদের লাভেলো এবং পূর্ণিমাতে সময় দিয়েছেন আমি কিন্তু দাদা অনেক প্রশ্ন করব আপনাকে কেন এটাই আমার কাজ এই তো পড়াশোনা করলেই পারতাম এখানে এসে পরীক্ষা দেওয়ার কারণটা কি প্রশ্ন ওই ধরনের প্রশ্ন না খুবই নর্মাল আড্ডা টাইপের প্রশ্ন আমরা যা আড্ডা করে থাকি ক্যামেরার পিছনে ওরকম কোনো আড্ডা না একটু বাছাই করার প্রশ্ন আছে সেগুলো আমি আপনাকে করব তো প্রথমে শুরুতেই আসলে জানতে চাচ্ছি সবাই আপনাকে এখনো পর্যন্ত চির সবুজ গায়ক বলে এটা কেন বলে কারা বলে সবাই যারা আপনার ভক্ত আছে যারা মিডিয়াতে আছে তারা সেটা আমি কখনো জানার চেষ্টা করিনি সেটা কি জন্য বলে সেটা জানি না কিন্তু আমার মনে হয় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি সেটা একটা কারণ হতে পারে আর আরও একটা কারণ হতে পারে যে ফরমালিন খাই প্রচুর খুব একটা পরিবর্তন হচ্ছে না একই জায়গায় আছি সেজন্য বলতে পারে দুটো কারণই থাকতে পারে আচ্ছা বাহ আমাকে কি ফরমালিনটা দেওয়া যায় ফরমালিন বাজারে সব খাদ্যেই তো পাচ্ছেন আচ্ছা তাহলে আমরা সবাই আসলে ফরমালিন খেয়ে বেঁচে আছি ওই পার্সেন্টেজটা মেইনটেইন করতে হবে আবার বেশি খেলে এফেক্ট করতে পারে আচ্ছা পরিমাণ মতো খেতে হবে আচ্ছা এই যে নামের এরকম উপাধি আগে পরে বা মানে পেলে কেমন লাগে এটা কি আসলে ঠিক মানে চিরসবুজ গায়ক সবাই যে বলছে না এটা মানুষের ভালো লাগা থেকে যে কোনো উপাধি যে কাউকে যে কেউ দিতে পারে তো সেটাতে খারাপ লাগার কিছু নেই আমি তো মনে করি তাদের যেটা অনুভূতি থেকে এসছে সেটা আমার একটা প্রাপ্তি বাহ চমৎকার আচ্ছা আপনার কণ্ঠ এবং আপনার ফিটনেস দুটোই এখনও একই রকম আছে এই রহস্যটা কি ফর্মালিন নাকি অন্য কোনো কিছু না যাই হোক আমি জানি না কতদূর কী আছি তো দুদিকে আমাকে অনেক বেশি সংযমী হতে হয় প্রচুর কিচ্ছতা পালন করতে হয় প্রচুর প্র্যাকটিস প্রচুর গবেষণা প্রচুর শোনা সব মিলিয়ে এটা দুঃসাধ্য একটা কাজ একা তাকে ফিজিক্যালি ফিটনেস তাকে ধরে রাখা সেটার জন্য খাদ্যের প্রতি সংযম ফ্রি অ্যান্ড এক্সারসাইজ কেন অ্যাকচুয়ালি গান গাইতে গেলে প্রচুর শক্তির প্রয়োজন হয় অবশ্যই একটা স্টেজে গেলে হয়তো আমাকে দুই আড়াই ঘন্টা শো করতে হয় তো সো দুই আড়াই ঘন্টা শো করা প্রচুর স্ট্যামিনার দরকার হয় তো যার জন্য গানের জন্য মানে আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজটা খুব বেশি দরকার কারণ গান তো হচ্ছে জাস্ট দমের খেলা অবশ্যই হ্যাঁ এই দমটাকে আপনি আমাদের গানের ক্ষেত্রে বিশেষভাবে প্যাডেল ওয়াকগুলো করা স্ট্যান্ডিং নোটগুলো করা বা মিরের কাজগুলো করা এতে এতে সে দমের খেলা যার ফলে আপনাকে প্রচুর সাধনা পরিশ্রম অধ্যবসায় ওয়ার্ল্ড মিউজিক কী হচ্ছে সেটাকে আপনাকে দেখতে হবে আপগ্রেড হইতে হবে নিজেকে তো হয়তো বা এখনও শুনছে গান দীর্ঘ আমি যদি ধরি পুতুলের মতো থেকে সেই পুতুলের বয়সও 36 বছর হয়ে গেল 36 ইয়ার্স সো আমি কোনোদিন আমার মানে থেমে থাকা হয়নি হ্যাঁ ননস্টপ কাজ করে যাচ্ছি 36 বছর ধরে তো এখনও লোক আমাকে সমভাবে গ্রহণ করছে শুনছে সেটা আমার জন্য বড় প্রাপ্তি যতদূর জানি আমি মানে আপনার 18 বছর বয়স থেকে আপনি কণ্ঠশিল্পী
নাকি তারও আগে থেকে? না না, তার আগের আমি আমি ইউজুয়ালি অনেকে অনেকে ধরে যে জীবনে যখন প্রথম স্ত্রী যে গান গায় সেখান থেকে ধরে আমাকে, আমি আমি ধরছি শুধু যখন আমাকে চেনার শুরু হলো, আমাকে চিনেছে সেখান থেকেও যদি দিতে। তার আগে তো আমার প্রথম ব্যান্ড যেটা করি আমি রিদম 77, 77 সাল থেকে আমার আমার শুরু হয়। আর বেসিক্যালি আমি আমার আমার বয়স যখন 8 বছর তখন থেকে আমি স্টেজে গাওয়া শুরু করি। তো আমার প্রথম কী বলো যে পারিশ্রমিক পাওয়া সেটা হচ্ছে 71 যুদ্ধের সময় শরণার্থী শিবিরে গান গেয়ে। আমাদের হতো কি মানে যখন মুক্তিযোদ্ধারা ফেনী সাবরুম বর্ডারের কাছে ছিল আমাদের ক্যাম্পটা, যেহেতু আমি সীতাকুণ্ডে থাকতাম ওদিক থেকে কাছে, আমরা ওইখানে গিয়ে নতুন করে ক্যাম্প করে ওইখানে থাকা হয়। ক্যাম্পের দায়িত্বও ছিলেন আমার আমার বাবা, উনিও একদম ফ্রন্টলাইনেই থাকতেন কারণ উনি খুব ভালো শর্ট হ্যান্ড যেটা বলে সাংবাদিকতায়, তো ওইখানকার নিউজগুলো পাঠানোর জন্য সেভাবে কাজ করা হতো। তখন সন্ধ্যাবেলায় গানের আসর হতো ক্যাম্পের মধ্যে, তো সেখানে আমার আমার প্রথম পারিশ্রমিক পাওয়া 5 টাকা। বাহ, প্রথম পারিশ্রমিক আপনি মাত্র 5 টাকা পেয়েছিলেন? মাত্র বললে ভুল হবে, তখনকার 5 টাকা অনেক মূল্য ছিল। কারণ আমার আমি ওই যে শরণার্থী শিবিরে তখন তো মাচার মধ্যে ঘুমাতাম ক্যাম্পগুলোতে, একটা মাত্র প্যান্ট ছিল, তা আবার রিপু করা, একটা প্যান্ট কেনা। আমি আমি যখন গান গাইতাম তখন পিছনে হাত দিয়ে গান গাইতাম আর কি, যাই হোক ওইটা আমার স্মৃতি। তারপরে একটা প্যান্ট কেনা হয়েছিল আর আমি খুব মানে হয় না পেট প্যাটের উপরে খুব দুর্বল, তো আমি আমার একটা ডগ ছিল তো সেটাকে ফেলে চলে যাই, তো কিছুটা হলেও সেটাকে ওইখানে তো আলাদা করে আর হ্যাঁ ইয়ে করা খুব টাফ, তো কবুতর কিনেছিলাম এক জোড়া, ওইটা আমার মনে আছে ওই 5 টাকার মধ্যে। ও, 5 টাকা দিয়ে আপনি মানে প্রথম পারিশ্রমিক দিয়ে আপনি কবুতর কিনেছেন? কবুতর। দাদা, এবার আমরা আপনার একটি গান দেখব যেটা আমাদের মানে প্রথম আপনার প্রথম দিকে টেলিভিশনে প্রচার করা হয়েছিল, সেই গানটি দেখে আসি আমরা। ধরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কুঠুরে রাখবো, শাল পিয়ালের বনে যাচ্ছে সে ছিল সব কিছু জার করে ভালোবেসেছিল, তারপর কি হতে কি হলো জানা গেল না। আপনার এই গান দেখে সবসময় তো এই গান শুনেই আসছি শুনেই আসছি, তো এই যে এই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো টেলিভিশনে গান গাওয়া, তখনকার সেই অনুভূতিটা যদি আমাদেরকে একটু বলতেন। এটা একটা মজার ঘটনা আছে, যেমন ওই হয় না যে টেলিভিশনে গান গাওয়ার পরে তারপর দিন রিক্সা নিয়ে বেরোলাম, আচ্ছা কেউ চিনে কেনা, আচ্ছা সেম জামা পরে আবার যাতে ভুল না হয় আর কি, দেখলাম যে একটি গানেই মানে এত বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করা, সহজেই চিনছে যেখানেই যাচ্ছি। তখন হয় না যে মনে হলো যে আস্তে আস্তে সব বাধাগুলো চলে আসলো, যে স্বাধীনভাবে চলাফেরা করা ওপেনলি, যে বয়সটায় মানুষ অনেক বেশি ইচ্ছা মতো ঘোরা যায় বা হয় না কিছু কিছু সময় থাকে বন্ধুবান্ধবের সাথে বিভিন্ন জায়গায় ওপেনলি আড্ডা, সেগুলো আস্তে আস্তে বন্ধ হতে থাকলো। একদিকে ভালো লাগা, আরেকদিকে মনে হয় একটা জেলখানার মধ্যে ঢুকে যাচ্ছে। যখন প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন তখন মানে তখনকার সেই বিটিভির স্টেজে যাওয়া মানে তার আগে কি একটু নার্ভাস ফিল করছিলেন? নার্ভাস ফিল তো কিছুটা ছিলই, কারণ ব্যাপারটা ছিল এটার পিছনে কিছু ঘটনা আছে। আমি ছিলাম ঢাকায় প্রথম, আচ্ছা 4টা গান একসাথে রেকর্ডিং করবো, আমার লাকি ভাই হ্যাপির সাথে আমার খুব সখ্যতা ছিল, তো তখন ওই স্টুডিও ছিল অন্তর একটা স্টুডিও, বাংলা টেলিভিশনের তখনকার প্রডিউসার ছিলেন সাকিনা সরোয়ার। তো বিটিভি প্রথম শুরু করলো যে লিপসিং করা, হ্যাঁ লাইভ না। তারপরে আমি গান করে চলে গেলাম, খুশিভাই বললো যে তুমি গানগুলো রেখে যাও, আমার মনে হচ্ছে তোমার কিছু হবে। তো একদিন আল মনসুর গেলেন স্টুডিওতে, তো মনসুর ভাই গানগুলো শোনার পরে জাস্ট আমি ব্যাক করার 2 দিন পরে আমাকে ফোন, উনি বললো যে তুমি
ঢাকায় আসতে হবে, তোমাকে আমি ব্রেক দিব না, ব্রেক দিলে তুমি থেমে যাবে, তোমার আমি অ্যাক্সেলারেটর দিব। আচ্ছা, তো সেই আশা। এটার আগে একটা প্রোগ্রাম করেছিলাম, সেটা ছিল ইউনিভার্সিটি ম্যাগাজিন যুবমেলা, তারপর উনি করলেন শিউলিমালা। তখনও আমি বাংলাদেশ টেলিভিশনে হয় না, যেভাবে গতানুগতিকভাবে অডিশন দিয়ে শিল্পী তালিকাভুক্ত হওয়া, সেটা আমি হইনি, কিন্তু তার আগে আমার আমাকে জনপ্রিয়তাটা এমনভাবে এসছে, তার পরপরে অনেকগুলো গান একসাথে আসলো, চন্দনাগো, চতুর্দোলায়, এ কেমন স্বপ্ন, একটার পর একটা বাজিমাত করছিল। তো টেলিভিশন নিজ দায়িত্বেই ওনারা এনলিস্টেড করে নিলেন আর কি। তারপর থেকে তো যাত্রা শুরু। আমার 82-তে আমি চলচ্চিত্র একই বৎসরে কাজ করলাম, তখন পাকিস্তান থেকে আসলো আলমগীর। আচ্ছা, পাকিস্তানের আলমগীর সিঙ্গার, ওর সাথে একটা ডুয়েট গান ছিল ইন্সপেক্টর ছবির। আচ্ছা, প্রথম কাজ করেছিলাম আলাউদ্দিন আলীর। তো ওই ছবিটা আমাকে টেস্ট বেসিসে নেওয়ার কথা ছিল। তো গান শোনার পরে সবাই ডিসাইডেড বা ডিসিশন নিল ওকে পুরো ছবির নায়কের গানগুলো গাবো। তারপর থেকে চলচ্চিত্রে গান গাওয়া শুরু হলো 82। 82 সালটা আমার জীবনের বিশাল বিশাল একটা ভূমিকা রেখেছে। আমি আপনার কথা আবার ফিরে আসবো, আমি নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, থাকুন লাভেলো এবং পূর্ণিমার সাথে। এবং পূর্ণিমা ফিরে এলাম লাভেলো এবং পূর্ণিমায়। আমার সাথে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। আচ্ছা, চলচ্চিত্রের কথা যেহেতু এসেছে, চলচ্চিত্রে নায়ক হবার কখনো কি অফার হয়েছিল? প্রচুর প্রচুর এসেছিল, কারণ আমি কখনোই আমার হয় না দুই নৌকায় পা দেওয়া, সেটা আমি কখনোই পছন্দ করি না। আর যেহেতু আমার কোনো অভিজ্ঞতাই নেই, সুতরাং সেখানে আমি অনিশ্চিত একটা প্রফেশনের দিকে যাওয়াটাকে আমি কখনো মূল লক্ষ্য মনে করি। গান আমার জীবনে প্রথম ভালো লাগা, এখনও পর্যন্ত রক্ত মজ্জায় শিরায়, সঙ্গীত ছাড়া আমি কিছুই করতে চাইও না, আমার সেই যোগ্যতা নেই। আমাদের মানে ভাবি ভাবি জানের সাথে আপনার প্রেমের সম্পর্ক কত বছর ছিল? প্রেমের সম্পর্ক বেশি দিনের না, ভালো লাগলো এক বছর। আচ্ছা, কথা বলা, তারপরে বিয়ে করা। ভাবের সাথে প্রথম পরিচয় কোথায় হয়েছিল? প্রথম পরিচয় আমি না দেখে ফোনে। আচ্ছা, কথা বলা, কথা বলেই ভালো লাগাটা। তারপরে কোথাও দেখা হয়েছিল সেটা হয়তো বা প্রবলি গুছানে কোথাও। দাদা, অনেকেই বলেন আপনি মানে সময়ের সঙ্গে সঙ্গে নিজের মধ্যেও পরিবর্তনটা আনতে পারেন, সেটা কিভাবে? এখন তো অনেক সুযোগ। আমরা যখন প্রথম গান শুরু করি তখন একটা গিটার রেকর্ড পাওয়া বা একটা রেকর্ড পাওয়া, তখন আমরা গান তুলতাম, আমাদের আদর্শের মানুষগুলো ছিল যেমন মান্না দে, কিশোর কুমার, শ্যামল মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়, আর ডি বর্মনের কাজগুলো, তখন ওই অনুরোধের আসর হতো বা পূজা শঙ্কার গান হতো। তো আমরা, আমার ফুপি, আমার বোন মিলে আমরা বসে থাকতাম, তো তিনজনের মধ্যে প্ল্যান থাকতো যে লাস্ট অন্তরা ফুপি লিখবে, ফার্স্ট অন্তরা আমার বোন লিখবে, আমি মুখটা লিখতাম। কারণ ওগুলো তো একবার চলতো, আবার হয়তো 15 দিন পরে আবার হয়তো রিপিট হতো। তো লেখা লেখার সময় অনেক সময় হয় না একটা ওয়ার্ড ভুল, সেটার জন্য আবার বসে থাকতাম। এই যে শুনে গান তোলার ব্যাপারটা আমার, জানি না এটা ঐশ্বরিক, আমি খুব তাড়াতাড়ি পিক করতে পারি। এত কষ্ট করে আমরা গান তুলতাম, এবং একটা গিটারের প্রয়োজন। আমার মনে আছে আমরা একসাথে কিছু বন্ধু ছিলাম যারা পরে ব্যান্ড করি, মিকি মান্নান, আমি, সরওয়ার, মোহাম্মদ আলী, স্বপন, আমি থাকতাম ঠিক পাথরঘাটা যেখানে আউটার অ্যাঙ্কারের শিপগুলো আসতো। তো ওনারা তখন নৌকা করে সিটিতে আসতো, তো খোঁজ নিতাম যে ওইখানে আমার ভালো ভালো মিউজিশিয়ান পাওয়া যেত। এখন আমরা যখন আউটার অ্যাঙ্কারের শো করতে যেতাম তখন অনেক অনেক ব্যান্ড পেতাম, ফিলিপাইনো ব্যান্ড, মালয়েশিয়ান ব্যান্ড, যেসব শিপগুলো আসতো তাদের কাছ থেকে বই নিতাম, গিটারের বই। তো হয়তো আজকে ওর কাছে, কালকে ওর কাছে, আমরা হাতে লিখে লিখে কর্ডগুলো সাপ্লাই করতাম। আর এখন তো
গুগল মামার কাছে সবই পাওয়া যায়, গুগল ইউটিউব সোশ্যাল মিডিয়া সব, সেখান থেকে টিচারও লাগে না। হ্যাঁ, এমনভাবে গিটার লেসনের যে ইয়েগুলো আছে ভিডিওগুলো পাওয়া যায়, যার ফলে আমার সুযোগ হয়, আমার ছেলে যেটা দেখছে আমি সেটা দেখার সুযোগ পাচ্ছি। দাদা, কিছু গুণী ব্যক্তিদের মন্তব্য আছে আপনার সম্পর্কে, তার মধ্যে আছেন আমাদের প্রয়াত গুণী ব্যক্তিত্ব আব্দুল আল মামুন স্যার। চলুন তাহলে এলইডিতে একটু দেখে নিই। একদিন আমি অফিসে বসে আমার নিয়মিত যে কাজ সেগুলো আমি করছি, হঠাৎ আল মনসুর আমার ঘরে ঢুকে বলল যে মামুন ভাই একটা কথা বলতে চাই। ও তখন যুব মেলা নামে একটি অনুষ্ঠান করত, চট্টগ্রাম থেকে একটা ছেলে এসছে খুব ভালো গান গায়, ওকে আমি এই অনুষ্ঠানে নিতে চাই। বলা বাহুল্য এই ছেলেটি হলো আজকের কুমার বিশ্বজিৎ। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করেছি যে আমি এবং আমার নাতনি একই সঙ্গে তার গানকে ভালোবাসি এবং তার গান গায়। কুমার বিশ্বজিৎ, যাকে আমি বিশ্ব বলে ডাকি, সে যেন খুব তাড়াতাড়ি সমস্ত বিশ্ব জয় করে ফেলে। অসাধারণ এই যে এই গুণী ব্যক্তিদের ভালোবাসা আপনার প্রতি, এত অ্যাপ্রিসিয়েশন, আপনার কেমন লাগে এই অনুভূতি? যে কোনো সৃষ্টিশীল মানুষের যদি অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায় সেই মানের মানুষ থেকে, এর চাইতে বোধ হয় আমার মনে হয় না যে বড় স্বীকৃতি আর কিছু আছে। প্রয়াত চিত্রনায়ক জাফর ইকবাল, তিনি আপনার খুবই কাছের একজন বন্ধু ছিলেন, এবং যতটুকু আমরা শুনেছি জানি যে তিনি আপনার কণ্ঠ ছাড়া নাকি সিনেমায় লিপ দিতে চাইতেন না বা গান করতে চাইতেন না। বন্ধুত্বটা মানে বড় ভাই ছোট ভাইয়ের মতো। আচ্ছা, উনি আমাকে প্রচণ্ড পছন্দ করতেন। ওনার আমি শেষের দিকে যেটা বললেন আপনি ফিল্মে অভিনয় করার ব্যাপারটা, ওনার একটা ছবির আমার মনে হয় প্রেমিক ছবিতে উনি ছিলেন প্রডিউসার, ওনার খুব শখ ছিল যে আমাকে কোনো না কোনোভাবে দেশীয় অভিনয়, আমি গান গেয়েছি, দুটো মানুষ আমার 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 ভয়েসের উপরে তাদের ভীষণ রকমের লাইকিংস ছিল, একজন হচ্ছেন জাফর ভাই আর একজন হচ্ছে মান্না ভাই। মান্না ভাই আমার মনে আছে জাফর ভাই তাই যে আমি নাই দেশের বাইরে রেকর্ডিং করতো না, আসুক পরে। তো প্রেমিক ছবির গানগুলো আমার মনে আছে জাফর ভাইয়ের, সেগুলো আমরা করেছিলাম কলকাতায়। আচ্ছা, তারপরে মান্না ভাই তাই আমি মান্না ভাইকে বলতাম যে মান্না ভাই আমার তো অনেক লেট হবে, আবার কোনো অসুবিধা নেই আপনি ঘুরে আসেন। আমার জানা মতে একটি ছবির কাজের প্রায় আড়াই মাস ওয়েট করেছিলেন শুধু আমার আমার ভয়েসের জন্য। তো এই মানুষগুলোর ভালোবাসা এখন কি বলবো, আমার আসলে বলার কিছু নেই, মৃত্যু হয়তো শাশ্বত ব্যাপার, কিন্তু কিছু প্রিয় মানুষ আছে যাদেরকে মানে পৃথিবী থেকে চলে যাওয়া, এগুলো অসময়ে চলে যাওয়া দুজন মানুষেরই, সেটা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য আর আমার সাথে যে সখ্যতা, বড় একটা আঘাত পেয়েছি। এখনও যখনই ছবি দেখি, আজকে ওটা কোথায় জানি টেলিভিশনে মান্না ভাইয়ের একটা ছবির গান দেখছিলাম। জাফর ইকবাল, আমাদের প্রয়াত মানে চিত্রনায়ক জাফর ইকবালের সাথে আপনার কোনো স্মৃতি কি আছে যেটা আমাদের সাথে একটু শেয়ার করবেন? আমাকে কনভিন্স করার জন্য আমাকে বাসা থেকে ওনার বাড়িতে নিয়ে গেলেন ছবিতে অভিনয় করার জন্য। আমাকে দুরাত খুব চেষ্টা করলেন, একসাথে থাকছি, এমনি তো খুব ফ্যাশনেবল হিরো ছিল, যার মধ্যে মানে একেবারে যে ড্রেসটা পরতো তার সাথে ম্যাচ করে প্যান্ট বেল্ট সক্স শুজ, ওনার শুজ কালেকশন দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। আমাকে দেখালো যে প্রায় অ্যারাউন্ড বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে 600-700 জোড়া পেয়ার শুজ, তারপরে স্যুট, তারপরে সক্স, ব্লেজার। হ্যাঁ, এত ফ্যাশনেবল লোক কিন্তু আমি আমি সামনাসামনি খুব একটা এতটা দেখিনি, যেহেতু ওনার সাথে আমার দুরাত কেটেছে বাসাতে ছিলাম, তখন একটা ইন্ডিপেন্ডেন্ট হাউসে থাকতো সিঙ্গেল ইউনিটের, একটু সামনে লনও ছিল, তো শেষ পর্যন্ত আমাকে রাজি করাতে পারেনি, দূরাতেও পারেনি। তারপরে একটু অভিমান করেছিল, কিন্তু আমি পরে বোঝাতে সক্ষম হয়েছিলাম। সবচেয়ে লক্ষণীয় বিষয়টা ছিল মান্না ভাইয়েরও ছিল, জহর ভাইয়ের তাই ছিল, যে রেকর্ডিংয়ে আমি যখন গাইতাম তখন কিন্তু উনি উনি সিঙ্গার ছিলেন প্লাস মিউজিশিয়ান ছিলেন, উনি অনেক ভালো গিটার বাজাতেন। তো
একদম প্রেজেন্ট থাকতেন, ফলো করতেন, থ্রোয়িংগুলো কীভাবে দিচ্ছি, ফেশিয়াল এক্সপ্রেশন কী হচ্ছে, হ্যাঁ লো পিচে কীভাবে, হাই পিচে কীভাবে ফেশিয়াল ইয়েটা হয়, এক্সপ্রেশনটা হয়, থ্রোয়িংগুলো খেয়াল করতেন, হ্যাঁ কোনটা কীভাবে দিচ্ছি, এই এই ডেডিকেশনটা খুব একটা অন্য কারো তা আমি পাইনি সত্যি কথা বলতে। এই দুই নায়কের মধ্যে আমি পেয়েছি, আরেকজনের মধ্যে পেয়েছিলাম, আমি খুব একটা বেশি কাজ করার সুযোগ পাইনি, সে আমার হিউজ ফ্যান ছিল সলমান শাহ, হ্যাঁ সে যখন হিরো হয় নাই সে আমার সাথে দেখা করতে অনেক বেশি ইয়ে ছিল, একটা গল্প করছিল তিনি প্রিন্স মামুন, প্রিন্সের সাথে তার খুব সখ্যতা ছিল, বলে আমাকে একটু কুমার বিশ্বজিতের সাথে পরিচয় করানো, তো যাই হোক সেখানে আমার পরে ওর লিপসে গান গাওয়ার সুযোগ হয়েছিল, জালাইয়া প্রেমের বা তুই কোথায় তুমি, ওই ওই রেকর্ডিংয়ে সে আসছিল, হ্যাঁ যেহেতু গানটা মানে স্টেজ পারফরমেন্সের উপরেই ছিল, গিটার নিয়েই বোধহয় পারফর্ম করেছিল তাহের ভাই টিউন আবু দায়ের প্রয়াত, তখন উনি মানে স্টুডিওতে ছিলেন, আপনি কিভাবে গাচ্ছেন কিভাবে আপনার এক্সপ্রেশন হচ্ছে সেটা ফলো করেছেন, বাহ। কথার মাঝখানে মাঝখানে আমাকে তো একটা বিরতি নিতেই হয়, তো অনুমতি নিয়ে একটা বিরতি নিয়ে আসছি, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, থাকুন লাভেলো এবং পূর্ণিমার সাথে। এবং পূর্ণিমা ফিরে এলাম লাভেলো এবং পূর্ণিমাতে, চন্দনা গো রাগ করো না শিরোনামে একটি গান রয়েছে আপনার, তো গানের এই চন্দনা যে মেয়েটি, এই মেয়ের সঙ্গে কি কোনো কালে আপনার সখ্যতা ছিল? না আমি পূর্ণিমা নিয়েও গান করেছি, তাই বলে পূর্ণিমার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, চন্দনা গীতিকার গান লেখেন তার মনের কল্পনায়, আর যেহেতু আমরা শিল্পী আমরা একটি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করি, মানুষের ভালো লাগা, মানুষের প্রেমের কথা, মানুষের বিচ্ছেদের কথাগুলো আমরা তুলে ধরি, সে ধরনের একটা নাম হিসাবে ব্যবহার করা হয়েছিল, কিন্তু একটা মজার ব্যাপার মনে পড়লো, এই ধরনের প্রশ্ন আমি আর বাচ্চু একবার কোনো একটা অনুষ্ঠানে এসেছিলাম, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, বাচ্চু উত্তরটা দিয়েছিল খুব মজা, হ্যাঁ সেটা আমি আবার রিপিট করতে চাই, চন্দনা বিশ্বজিৎ গিয়েছে আর চন্দনাকেও বিয়ে করে ফেলছে, বাচ্চুর ওয়াইফের নাম চন্দনা, ও আচ্ছা মানে আয়ুব বাচ্চুর ওয়াইফের নাম মানে ভাবির নাম চন্দনা, তো গান গিয়েছেন আপনি আর বিয়ে করে ফেলেছে, এখনকার শিল্পীদের মৌলিক গান খুবই কম, মানে তারা বিভিন্ন অনুষ্ঠানে নিজের গানের চাইতে অন্য শিল্পীদের পরিচিত গান গাইতে বেশি পছন্দ করেন, এই এই কারণটা কি, এটা আপনি কিভাবে দেখেন? একদিকে ঠিক আছে, আমার মনে হয় ওইটা মানুষের সামনে না গিয়ে বাসায় প্র্যাকটিস করলে ভালো, কারণ বড় বড় শিল্পীদের গানগুলো তুললে হয় কি, এটা এটা এক ধরনের প্র্যাকটিস হয়, আমরা প্রচুর তুলতাম গান, অজয় চক্রবর্তীর গান খুব কঠিন গান, একটা কাজ তুলতে পারছি না, এটা বাসায় এক মাস দেড় মাস ধরে প্র্যাকটিস করতাম, হ্যাঁ তুলতাম মান্নাদের গান একদম তুলতাম, কিন্তু আবার টেপ করে শুনতাম পাশাপাশি দুটো, হ্যাঁ এই কাজগুলো করা বেটার, আর আমার মনে হয় নিজের কাজ গান তৈরি করার দিকে বেশি মনোযোগী হওয়া উচিত। অনেকেই আছে যে কোটিপতি হওয়া, মানে এটার বিষয়ে তো আপনি জানেন, ভিউয়ার্স ইউটিউবে অনেক কোটি কোটি ভিউয়ার্স হচ্ছে, অনেকে অনেক রাতারাতি অনেক বড় বড় শিল্পী হয়ে যাচ্ছে, এখন হয় কি মানে শিল্পী শিল্পী হওয়া কঠিন, গায়ক হতে পারে, হ্যাঁ গায়িকা হতে পারে, আপনি যে বলেন তার রাতারাতি শিল্পী হয়ে যাচ্ছে, শিল্পী হওয়া বহুত কঠিন, শিল্পী হতে গেলে অনেক গুণাবলীর দরকার আছে সেই পর্যায়ে যাওয়া, আমরা সবাইকে বলে ফেলি এক জায়গায়, যার গুণাবলী যতটুকু, যার যতটুকু প্রাপ্যতা, সেটা প্রশংসার দিক থেকে তার কর্মের দিক থেকে অবশ্যই তাকে দেওয়া উচিত, ভিউয়ার্স সেটা হচ্ছে দেখা, আমি গানটা দেখেছি 10 লক্ষ 1 কোটি লোক দেখল, ভালো গান তো শোনার বিষয়, 1 কোটি লাইক হওয়া সেটা হইলে আমি অবশ্যই মানব যে হ্যাঁ এটা এটা বিশাল একটা বিষয়, রবীন্দ্রনাথ যদি এখন থাকতো উনি যে গান লিখেছিলেন তাহলে এটা লাইন চেঞ্জ করতো হতো আর কি, যে তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি না অবাক হয়ে দেখি এবং লাইক দেই, এবং লাইক দেই। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি, এখন দাদা ঝটপট প্রশ্ন উত্তর একটু দিতে হবে, প্রথম প্রশ্ন করছি, কাজের প্রতি কখন বিরক্ত আসে? যে আমার এমন গান, যে এমন কিছু মানুষের রিকোয়েস্ট আমার পছন্দ না কিন্তু আমাকে গাইতে হচ্ছে, এর চেয়ে বিরক্ত অস্বস্তিকর জিনিস আর কিছু নেই। আচ্ছা, সময় পেলে কোথায় ঘুরতে যেতে ইচ্ছে করে? বেসিক্যালি আমি আমি আমার গ্রামে যেতে খুব ভালো লাগে। আপনি সাহসী না ভীত? ন্যায়ের ব্যাপারে আমি সেটা যেই হোক এটা ছাড় দিব না। সাহসী কোন ইচ্ছেটি জীবনের শেষ অবধি হলেও পূরণ করতে চান? আমার বাংলা সঙ্গীতটাকে যদি আরও ইন্টারন্যাশনালি কিছু অ্যাচিভ
বা অ্যাচিভমেন্ট করে আনতে পারতাম আমাদের সংস্কৃতির জন্য বা আমাদের দেশের জন্য, সেটা করতে চাই। যে স্বপ্নটি বারবার দেখা হয়, আমাদের দেশের চলচ্চিত্র বা সঙ্গীত অস্কার নিয়ে আসলো, দেখি এবং সারা জীবন দেখব, আমৃত্যু যদি কখনো হয়। স্বপ্ন না, আমি বাস্তবে দেখতে চাই। আমার ঝটপট প্রশ্নোত্তর শেষ। এবং দাদা, সত্যি আজকে আপনার সাথে কথা বলে আড্ডা দিয়ে অনেক ভালো লাগলো। আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম, জানলাম। এবং আমার জীবনের সবচেয়ে বড় একটা সৌভাগ্য কি, মানে আপনার সাথে কখনো এরকম সামনাসামনি বসে এই কথাগুলো বলার সুযোগ হয়নি, এই প্রথম সুযোগ হলো। এবং আমি জানলাম যে আপনি আরও ভেতর থেকে এবং কত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন। সরি, আমি এটা মানলাম না। এই আয়োজনে অনেকদিন থেকেই প্রস্তাবটা আসছিল। আমি আসলেই আজকে সরাসরি দুঃখ প্রকাশ করছি, মানে এই কয়েকদিন এত কাজের ব্যস্ততায় না হয় না যে মেন্টালি প্রিপারেশন নিয়ে আসা বা ফ্রি হয়ে কথা বলা, সেটা আমি হয়ে উঠতে পারি নাই, অতটা ভালো আমি বলতে পারি নাই আজকে। আপনার অ্যাপ্রিসিয়েশন বা কমপ্লিমেন্টসের জন্য থ্যাংকস। তাতেই আমি মুগ্ধ, আরও গুছিয়ে কথা বললে এখানে ফিট হয়ে যেতাম, ভাগ্য ভালো সেভাবে আর গুছিয়ে কথা বলেনি। অনেক অনেক ধন্যবাদ। এবং লাভেলোর পক্ষ থেকে আপনার জন্য রয়েছে ছোট্ট একটি উপহার। থ্যাংক ইউ। আমাদের অনুষ্ঠান শেষ এবং অনেক অনেক ধন্যবাদ আপনার ব্যস্ততার সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি যদি দর্শকদের জন্য কিছু বলতে চান আমাদের বলতে পারেন। আরটিভিকে ধন্যবাদ আমাকে এই আয়োজনে সম্পৃক্ত করার জন্য। আর এইটুকু বলবো, যারা যেহেতু আমি সঙ্গীতের লোক, নতুন প্রজন্ম যারাই কাজ করছে বাংলা সঙ্গীতের জন্য, আমাদের পূর্ব প্রজন্ম যারা আছে বা আমাদের শ্রদ্ধেয় যারা আছে যে কাজগুলো করেছেন, আমাদের সঙ্গীতকে ভালোবাসতে শিখুন। আপনাদের ভালোবাসায় এই সঙ্গীত একদিন বিশ্ব বাজারে, একটা বিশ্ব মানের জায়গায় যেতে বোধ খুব একটা বেশি দেরি হবে না। অনেক ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ দাদা। দর্শক, কেমন লাগলো আজকের আমাদের আড্ডা? নিশ্চয়ই ভালো লেগেছে। আমার সাথে ছিলেন গুণী একজন ব্যক্তি, কুমার বিশ্বজিৎ। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, লাভেলো এবং পূর্ণিমার সাথেই থাকুন। এবং পূর্ণিমা।